দেখো মাই ডিয়ার স্টুডেন্টস ডাব্লিউ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস যে এক্সামিনেশানটা খুব সামনেই কিন্তু হতে চলেছে এবং এই এক্সামিনেশানটি যদি তুমি ঠিক মতো পড়াশুনো করো ঠিক মতো প্রিপারেশান নাও তোমারও কিন্তু একটা সুযোগ আছে এইখানে নিজের যোগ্যতাকে কিন্তু প্রমাণ করার এবার ডাব্লিউ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টারস এবং মিস্ট্রেসের যে এক্সামিনেশানটা সেই এক্সামিনেশানে আমরা কিভাবে পড়াশুনো করলে আমরা কিভাবে এই এক্সামিনেশানটা ক্র্যাক করতে পারবো সে বিষয়ে আলোচনা করব প্রথমেই বলে রাখি ডাব্লিউ পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স এবং মিস্ট্রেস এক্সামিনেশানটা যে টাইপের হয় সেটা হচ্ছে নেট সেট ভ্যালেন্ট টাইপ অর্থাৎ নেট এবং সেট ওরিয়েন্টেড যে এক্সামিনেশান সেই এক্সামিনেশান আচ্ছা প্রথম যে সিলেবাসটা তোমরা ধরবে সেটা হচ্ছে একদম গ্র্যাজুয়েশান আপ টু মাস্টার্সের সমস্ত যে সিলেবাস অর্থাৎ তোমার সাবজেক্টের যে সিলেবাস রয়েছে সেইটা সেই এই সিলেবাসটাকে থরলি তোমরা কিন্তু প্র্যাকটিস করো এবং পড়তে থাকো অর্থাৎ সিলেবাসে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু থরলি পড়তে হবে দ্বিতীয়ত সিলেবাসে থরলি যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো পড়ার সাথে সাথে যে জিনিসটা আরও বেশি পরিমাণে ফোকাস করবে সেটা হলো তোমার যে জিনিসগুলো মেন মেন মনে হচ্ছে যে আমার এই জিনিসগুলো মেন মেন সেই প্রত্যেকটা জিনিস এবং সেই প্রত্যেকটা টপিককে কিন্তু মন দিয়ে পড়ো দ্বিতীয়ত নেট সেট লাস্ট ফিফটিন ইয়ার্স লাস্ট ফিফটিন ইয়ার্স নেট এবং সেট যে এক্সামিনেশানগুলো হয়েছে সেটের ক্ষেত্রে অত হয়নি অর্থাৎ নেট এবং সেটের যে প্রিভিয়াস কোয়েশন ইয়ার আছে সমস্ত কিছু এক কোয়েশন ইয়ার কিন্তু প্রপার ওয়েতে সলভ করে ফেলো তাহলে কি হবে নেট সেটের কোশ্চেন সলভ করলে তোমার বেসিক যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা কিন্তু হয়ে যাবে এটা হবে তোমার স্ট্র্যাটেজি দিনে একটা সময় রাখো পড়ার জন্য এবং আরেকটা সময় রাখো হচ্ছে সেই পড়াগুলোকে তোমার যে যে একটু পড়াগুলো তুমি করছো সেই পড়াগুলোকে কিন্তু তোমার একটা স্ট্র্যাটেজি ওয়েতে কিন্তু সেই তার ওরিয়েন্টেড যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোকে প্র্যাকটিস করতে হবে এই যে যদি এই স্ট্র্যাটেজিটা যদি তোমার মধ্যে থাকে তুমি কন্টিনিউয়াস এই জিনিসটার উপর যদি এফোর্ট দিয়ে কাজ করতে পারো অবশ্যই তুমি কিন্তু সিলেকশান পাবে এ প্রসঙ্গে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে ডাব্লিউ বি অ্যাসিস্ট্যান্ট যে টিচার অ্যাসিস্ট্যান্ট মাস্টার অর্থাৎ ইনগ্রেটেড যে গভর্নমেন্ট যে স্কুলগুলো আছে অর্থাৎ মডেল স্কুল সেই মডেল স্কুলে যে এক্সামিনেশান বা রিক্রুটমেন্ট প্যাটার্ন কন্ডাক্ট করা হচ্ছে এগুলো কিন্তু এর মধ্যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ এক্সামিনেশান প্যাটার্ন কন্ডাক্ট করতে গেলে সেটা কিন্তু তুমি যদি তোমার স্ট্র্যাটেজি খুব ভালো না হয় তাহলে কিন্তু যেহেতু ভ্যাকেন্সিস খুব বিশাল যে হয় সেটা নয় তো সেই জন্য খুব মন্দির প্রিপারেশান এবং খুন দিয়ে যদি তোমার পড়াশোনার স্ট্রাকচার না তৈরি হয় তাহলে কিন্তু এই এক্সামিনেশানটা ক্র্যাক করতে তুমি পারবে না আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে ডাব্লিউ বিপিএসির মাস্টার্স এবং মিস্ট্রেসের এক্সামিনেশান কিন্তু যে এক্সামিনেশান প্যাটার্ন রয়েছে সেটা কিন্তু অনেকটাই নেট ওরিয়েন্টেড বা বলতে পারো নেট সেট রিলেটেড ওই টাইপ অফ কোয়েশ্চেন আসে এবং হাই ক্লাস কোয়েশ্চেন যাকে বলে তো সুনির্দিষ্ট পড়াশোনা এবং সুনির্দিষ্ট প্রিপারেশান যদি তোমার না থাকে তাহলে কিন্তু তুমি এই এক্সামিনেশানটা ক্র্যাক করতে পারবে না তো সেই জন্য এখন থেকে সিরিয়াসলি কিভাবে পড়ছো সেই পড়ার টেকনিকগুলোকে অ্যাপ্লাই করে সামনে যাতে ভালো করে এই এক্সামিনেশনটা ক্র্যাক করতে পারো সেই স্ট্র্যাটেজিটা নিয়ে কিন্তু তোমার প্রিপারেশান নিতে হবে পড়তে হবে এবং পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে একমাত্র তুমি এই জিনিসটাকে করে সামনের দিকে কিন্তু এগোতে পারবে ওকে তো ইন্টারভিউ প্রিপারেশান আমি এখন বলবো না যখন থেকে এক্সামিনেশান হয়ে যাওয়ার পর ইন্টারভিউ স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব। এখন শুধুমাত্র আলোচনা করব। কি টাইপ অফ কোয়েশন আসে সেই রিলেটেড